Assalamualaikum, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদের সঙ্গে আছি দীপা সমজুমদার। শুরুতেই we are becable সংবাদ শোনাব। দেশে করোনার আরো ভয়াবহতা। 34 জনের মৃত্যু, ময়মনসিংহ, রাজশাহী সহ ঢাকার বাইরের পরিস্থিতিতেও চরম অবনতি। মাঘের শীতে কাহিল উত্তরবঙ্গ, আরো 2-3 দিন শৈত্যপ্রবাহের আভাস। তেঁতুলিয়ার সর্বনিম্ন 6.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড। দেড় বছর পর কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার রায় কাল, ন্যায় বিচারের আশা দুপক্ষেরই। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গত 24 ঘন্টায় করোনায় দেশে আরও 34 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 28,363 জনে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন করে 43,006 নমুনা পরীক্ষা করে 12,183 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো 17,85,332 জন। গত 24 ঘন্টায় 2,167 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,65,645 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 28.33%, সুস্থ 87.69% ও মৃত্যু 1.59%। গত 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে, মোট 22 জন। এদিকে করোনার ভয়াবহতা বাড়ছে রাজধানীর বাইরেও। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা একজন ও উপসর্গে আরও 3 জনের মৃত্যু হয়েছে। করোনা ওয়ার্ডে 20 জন নতুন ভর্তিসহ 73 জন চিকিৎসা নিচ্ছেন, আইসিইউতে আছেন 4 জন। জেলায় শনাক্তের হার 22.84%। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হওয়া আরও 2 জন ছিলেন উপসর্গ আক্রান্ত। রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে 541 জনের নমুনা পরীক্ষায় 340 জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার 62.85%। চট্টগ্রামে নতুন আক্রান্ত 1,115 জন, সংক্রমণের হার 27.41%। টাঙ্গাইলে নতুন শনাক্ত 120 জন, শনাক্তের হার 36.14%। মাঘের শীতে কাঁপছে উত্তরের জেলাগুলো, বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এ অবস্থা চলতে পারে আরও 2-3 দিন, জানিয়েছে আবহাওয়া অফিস। তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 6.8 ডিগ্রি সেলসিয়াস। টানা কয়েকদিনের তীব্র শীত আর ঘন কুয়াশায় থমকে গেছে লালমনিরহাটের জনজীবন। বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, হাড় কাঁপানো ঠান্ডার দাপটে কাজে যেতে পারছেন না তারা। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে শীতাত্ম দুস্থদের অবস্থা কাহিল। খড়কুটোর আগুনে শীত নিবারণের চেষ্টা অনেকের। ঠান্ডা প্রচুর, ঘর থেকে বাইর হওয়া যাচ্ছে না, ঠান্ডায় আমরা খুব কষ্ট আছি। ঠান্ডায় মতন যে হাত পা শীতটি লাগতেছে, অনেক রকম ঠান্ডা পড়ছে, কিন্তু আমরা কোমর টোমর কিছু পাই নিয়ে যাবো তো। ঠান্ডার জন্য বেড়াই যায় না, তারপরও কষ্ট করেই যাবেন। বউ বাচ্চা তো খাওয়াতে লাগবে, ঠান্ডা আগুন কি করা যাবে, ঠান্ডা মধ্যে তো মাছ মারা লাগবে। হিমালয়ের পাশের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের দাপট চরমে। হাড় হিম করা ঠান্ডায় থমকে গেছে জনজীবন। চরম দুর্দিনে ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষ, খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায় শীতার্তরা। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে তেমন বের হচ্ছে না মানুষ। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। তৃতীয় দিনের মতো কুড়িগ্রামে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। হাড় কাঁপানো শীতে বিপাকে শ্রমজীবীরা, ব্যাহত হচ্ছে কৃষিকাজ। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। বুকের সমস্যা হয়, সর্দি কাশ, ঠান্ডা লাগে, সর্দি লাগে, কফ লাগে, মাথা বিষয়, নানান যন্ত্রণা। শীতে কাহিল উত্তরের আরও 2 জেলা, গাইবান্ধা ও রংপুর। বাংলাভিশন নিউজ ডেস্ক। বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় আগামীকাল। পূর্ব নির্ধারিত তারিখেই ঘোষণা করা হচ্ছে রায়। অভিযুক্ত 15 আসামির মধ্যে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন 12 জন। আসামিদের সর্বোচ্চ শাস্তি চান বাদী ও রাষ্ট্রপক্ষ, আর আসামি পক্ষের দাবি ন্যায় বিচার পেলে তারা খালাস পাবেন। মসজিদুর রহমান খোকনের তথ্য, ছবিতে রিপোর্ট।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যা মামলার 1103 পৃষ্ঠার সিডি ও 26 পৃষ্ঠার চার্জশিটে 12 পুলিশ সদস্য সহ 15 জন আসামি ও 83 জন সাক্ষীর উল্লেখ করা হয়। পরে 3 মাস 8 দিনের মধ্যে 28 কর্মদিবসে 65 জন সাক্ষীর সাক্ষ্য নেয়ার মধ্য দিয়ে শেষ হয় চাঞ্চল্যকর মামলাটির বিচার কাজ। সবকিছু ঠিক থাকলে সোমবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মামলার রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম বলেন, তারা অভিযোগ প্রমাণ করতে পেরেছেন। পরিকল্পিতভাবে পরস্পর যোগ সাজশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে জানিয়ে আদালতে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। চেষ্টা করেছি 65 জন সাক্ষীকে দিয়ে এই অপরাধ প্রমাণ করার জন্য আমাদের সত্য হুদাতার সামনে উপস্থান করে প্রমাণ করতে পেরেছি, যে কারণে আমরা সর্বোচ্চ শাস্তি চাই, এমন শাস্তি চাই আগামী প্রজন্ম যেন একটা শিক্ষা পায়। লিয়াকত গুলি করেছে, সে পা চাপা দিয়ে পা মারাইয়া ওই লোককে, অর্থাৎ আমাদের মেজর সিনহা সাহেবকে যে নির্মমভাবে নিষ্ঠুরভাবে বৈশাসিকভাবে খুন করেছে এটাই প্রমাণ করে। আসামি পক্ষের আইনজীবী মহিউদ্দিন খান বলেছেন, বাদীপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছেন। রাষ্ট্রপক্ষ যে সাক্ষী উপস্থাপন করেছে, সাক্ষীদের জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দির যে গরমিলগুলো আমরা পেয়েছি বিজ্ঞ আদালতে, আমরা সেগুলো উপস্থাপন করেছি বিজ্ঞ আদালতের কাছে। আমাদের সর্বোচ্চ প্রত্যাশা হচ্ছে আমরা ন্যায় বিচার আশা করি। 2020 সালের 31 জুলাই ঈদুল আজহার আগের রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী সহ পুলিশের 9 সদস্যের বিরুদ্ধে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের মির্জাপুরের ত্রিমোহন খেয়াঘাট হতে হাটুভাঙ্গা ভায়া লতিফপুর সড়কের ভুলুয়াখালে আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য খান আহমেদ শুভ। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের অন্য প্রান্তে ভারতের ঘোজাডাঙ্গায় পণ্যবাহী ট্রাক সিরিয়ালের নামে হয়রানি ও চাঁদাবাজির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ভোমরা স্থলবন্দর, সিএনডিএফ অ্যাসোসিয়েশন সহ বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। গোপালগঞ্জে কচুরিপানার ভাসমান বেড়ে শীতকালীন সবজি উৎপাদনের আধুনিক কলা কৌশলের উপর কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কাশিয়ানী উপজেলার আরকান্দি গ্রামে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সিএসও মোহাম্মদ রফিউদ্দিন। মুজিব শতবর্ষ উপলক্ষে ময়মনসিংহের জেলা রেটেড দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে। নগরীর পুলিশ লাইন্সে সকালে জেলা পুলিশ ও ক্রীড়া সংস্থার আয়োজনে 4 দিনের দাবা লীগের উদ্বোধন করেন পুলিশ সুপার আহমারুজ্জামান। নওগাঁর পত্নীতলার নজিপুর ইউনিয়নের 1 নম্বর কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ এনে ও পুনরায় ভোট নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নৌকার প্রার্থী সাদেক উদ্দিন। বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে মেহেরপুরে স্ট্যান্ডিং র্যালির আয়োজন করে জেলা সিভিল সার্জন অফিস ও সালম চার্চ অব বাংলাদেশ। মানিকগঞ্জে উইন্টার কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আনব্রেকেবল বয়েজ। জেলা শহরের সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে আয়োজিত টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় তারা জোভাত ফাইটারকে 7 উইকেটে পরাজিত করে। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।